হ্যালো ফ্রেন্ডস, আমি তিথি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ। অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই ভাবলাম আমাদের জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টুডেন্টরা এসছে আমাদেরকে সি অফ করতে। আমাদের গাড়ি চলে এসেছে, এবার এই গাড়ি করেই আমরা পৌঁছাবো আমাদের নিকটবর্তী স্টেশন দিমাপুরে। নিকটবর্তী বললেও মোটামুটি ভুল হবে, তার কারণ এখান থেকে দিমাপুর স্টেশন প্রায় 100 কিলোমিটার, আর যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আর যদি রাস্তা খারাপ থাকে তাহলে যেতে আরও বেশি টাইম লাগে। আর ভিডিওতে কিছু দাগের জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি যে গাড়িতে করে আমরা যাচ্ছি সেই গাড়ির ফ্রন্ট গ্লাসে কিছু ক্র্যাক থাকার জন্য এই প্রবলেমটা হচ্ছে। প্রতি বছর ক্রিসমাসের টাইমে এখানে একটা বড় ছুটি পড়ে, অলমোস্ট 20 থেকে 25 দিনের, আর তখনই সবাই বাড়িতে যায়। নর্থ ইস্টের 90% পপুলেশনই ক্রিশ্চান, তাই এই ক্রিসমাস সেলিব্রেশনটা এখানে খুব ভালোভাবেই হয়। আর সেই জন্য আপনারা সারা রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন দেখতেও পাবেন। আর মজার ব্যাপার হলো, আমাদের বাড়ি যেতে হলে এখান থেকে 3টে স্টেটের ওপর থেকে যেতে হয়, মণিপুর, নাগাল্যান্ড, আর তারপর আসে আসাম, আর তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল। ও হ্যাঁ, বিহারেরও 2-3টে স্টেশন পড়ে, তো মোটামুটি 4টে স্টেটই কভার হয়ে যায়। এবার আমরা চলে এসেছি মাও গেটে। এটি হলো মণিপুর ও নাগাল্যান্ডের বর্ডার এরিয়া, আর এটি ক্রস করলেই পৌঁছে যাব নাগাল্যান্ডে। এটা হচ্ছে মাও গেটের চৌমাথা, আর সামনে দেখুন একটা সুন্দর ক্রিসমাস ট্রি ডেকোরেট করা। এই এরিয়া থেকে মোটামুটি ইম্ফল ও কোহিমা যাওয়ার সব রকম বাস ও শেয়ার করো পাওয়া যায়। আর এখন মণিপুর আসতে হলে একটি ইনল্যান্ড পারমিট বানানো কম্পালসারি, আর সেই ILP এই মাও গেটেই চেক করা হয়। এখন বাজে দুপুর 12টা, আর যে সকল প্যাসেঞ্জার ইম্ফল থেকে আসছিল তারা এখানে লাঞ্চ সেরে তারপর গাড়ি আবার রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। আর এই গাড়িটি ইম্ফল থেকে ছেড়েছে সকাল 8টায়, আর আমরা উঠেছি জাস্ট 1 ঘন্টা আগে, আর আমরা মোটামুটি দুপুরে লাঞ্চ সেরে তবেই একেবারে বেরিয়েছি। আর এই মাও গেট থেকে কোহিমা পর্যন্ত রাস্তাটা সবসময়ই এতটা খারাপ, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো, অনেক সময় তো সামনে কিছু দেখাও যায় না ধুলোর জন্য। আর এখানে শুধু ধুলোই প্রবলেম নয়, সকালবেলা এখানে এতটা কুয়াশা হয় যে মাঝে মধ্যে বহু গাড়িকে অ্যাক্সিডেন্টেরও সম্মুখীন হতে হয়। এই যে গত 21শে ডিসেম্বর এক স্টুডেন্ট গ্রুপের মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়, আর যার জন্য পুরো নর্থ ইস্ট শোকাহত। আর ওই দেখুন সামনে বড় একটি পাহাড় দাঁড়িয়ে, এই জায়গাটা দিয়েই যাওয়া যায় জুকো ভ্যালিতে। খুবই সুন্দর একটি জায়গা এটি। ডিসেম্বর জানুয়ারিতে এখানে সামান্য বরফও পড়ে, আর মার্চ এপ্রিলে গেলে পুরো জুকো লিলি এই ভ্যালিটাতে ভরে যায়, তখন দেখতে আরও সুন্দর লাগে। এই জায়গাটির নাম জাখামা। এটি পার করে আমরা পৌঁছাবো নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা সিটিতে। পাহাড়ের এই সৌন্দর্যের সাথে সাথে কিছু অসুবিধাও রয়েছে। এই যেমন ধরুন, এই পুরো নাগাল্যান্ড আর মণিপুরে কোথাও রেলওয়ে স্টেশন নেই, ট্রেন ধরতে যেতে হয় সেই দূরে দিমাপুর স্টেশনে, সেই জন্য বেশিরভাগ সময়ই আমরা ফ্লাইটে করে যাতায়াত করি। এবার এই ট্রেনের পথের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই পথে যাচ্ছি।
সামনে দেখুন অনেকগুলি পাহাড়, একসঙ্গে কত সুন্দর লাগছে। আর আমরা এই জায়গাতে কিছুক্ষণের জন্য হল্ট করেছি, তার কারণ দুর্ভাগ্যবশত আমাদের গাড়ির একটা টায়ার পাঞ্চার হয়ে গেছে আর ড্রাইভার গেছে সেটিকে সারাতে। ততক্ষণ আমরা একটু দোকানে গিয়ে চা বিস্কুট খেয়ে নিই। আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে। তো যেটা আপনাদের বলছিলাম ফ্লাইটে যাওয়ার কথা, সকালে উঠে আমরা যেখানে থাকি সেখান থেকে ইম্ফল যেতে টাইম লাগে অলমোস্ট 3 আওয়ার, আর তারপর ইম্ফল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে কলকাতা যেতে টাইম লাগে 1 ঘন্টা মতো, আর তারপর কলকাতা থেকে কল্যাণী গাড়িতে যেতে আরও লাগে 1 ঘন্টা। তো মোটামুটি যদি আমরা সকালবেলা এখান থেকে 6টার দিকে বেরোই তো দুপুর 2:30 নাগাদ বাড়িতে পৌঁছে যায়। আর অন্যদিকে ট্রেনে দিমাপুর থেকে হাওড়া যেতে সময় লাগে 27 ঘন্টা, আর ট্রেন যদি লেট থাকে তো সেটা 30 ঘন্টাও হয়ে যায়। আর এই পাহাড়ি পথে স্টেশন দিমাপুরে যেতে টাইম লাগে 5 থেকে 6 ঘন্টা। তো মোটামুটি আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 2 দিন লেগে যায়। অলমোস্ট কোহিমা পৌঁছে গেছি। এই ক্রিসমাসের টাইমে কোহিমাতে প্রচুর ট্রাফিক হয়, চারিদিকে লোকজন শপিং আর দোকানের ডেকোরেশনে ব্যস্ত। আগেরবার তো প্রায় 2 থেকে 3 ঘন্টা ট্রাফিকে আটকে ছিলাম। দিমাপুর যেতে হলে পুরো এই পাহাড়ে মোড়া কোহিমা সিটিকে পার করতে হবে। সৌভাগ্যবশত আজ খুব একটা ট্রাফিক জ্যাম নেই, ড্রাইভারের মতে বিকালের পর থেকেই শহরে জমজমাট বাড়ে। বিকালের পর সন্ধ্যায় এই শহরটি দেখার মতো, দূর থেকে ঝিকমিক ঝিকমিক করে, ক্রিসমাসের অপরূপ সাজে সেজে ওঠে শহরটি। চারিদিকে স্টার ক্রিসমাস ট্রি, টুনি লাইটের ডেকোরেশন, রাস্তায় বিভিন্ন জায়গায় কেকের দোকান। এখন দিনের বেলাটা একটু ফিকে, তো আপনারা আজ এই ভিউটাই না হয় এনজয় করুন। ওই যে দূরে পুরো কোহিমা সিটিটা পার করে আমরা এসেছি, আর এখানে আপনারা দেওয়ালে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংও দেখতে পাবেন। আবার আমাদের গাড়ি ছুটে চলেছে দিমাপুরের উদ্দেশ্যে, আর কিছু সময় লাগবে পৌঁছাতে। মোটামুটি বিকেল 4টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব, কিন্তু স্টেশনে পৌঁছেও আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে ট্রেনের জন্য। নর্থ ইস্ট থেকে হাওড়ার দিকে মাত্র 2-1টা ট্রেনই চলে, আমরা যাব কামরূপ এক্সপ্রেসে।
যেটি আসবে রাত দুটোর সময়। আর স্টেশনে আমাদের একটা রিটায়ারিং রুম বুক করা আছে, তো সেখানেই ডিনার সেরে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে ট্রেনে উঠব। আর বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই আমরা সুন্দরবন যাচ্ছি, তো তা নিয়ে প্রচুর শর্ট ভিডিও ও ব্লগ আসবে। আর তার আপডেট পেতে ফলো রাখুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ তিথি। তো পৌঁছে গেছি আমাদের হাওড়া স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।